মুর্শিদাবাদের সুতির দফারহাট রেল স্টেশন সহ বেশ কিছু এলাকায় রুট মার্চ আজ কেন্দ্র বাহিনীর, সঙ্গে ছিল সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব কর্মকার। এদিন বেশ কিছু দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন। ঘন্টার পর ঘন্টা কেন দোকানে আড্ডা, এটাই জানতে চান তারা। এরপর থেকে দোকানে বিনা কারণে ঘন্টার পর ঘন্টা আড্ডা আর দেওয়া হবে না। দোকানে আড্ডা দিলে পরে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। আজ কেন্দ্রবাহিনীকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়, যাতে ভোটের আগে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণেই আগেভাগেই কেন্দ্রবাহিনী চলে এসেছে জেলার বিভিন্ন প্রান্তে, তাতে সাধারণ মানুষজন তারাও কেন্দ্রবাহিনীকে পেয়ে আশায় বুক বাঁধছেন যে এবার হয়তো ভোটটা স্বাভাবিক ছন্দেই হবে। পলাশ সিংহ রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দোকান হোক যা হয়ে যাবে না, ঠিক আছে, টাকা চলে যাবে। চা খাবে, চা খাওয়া হয়ে গেল, ফালতু আড্ডা হবে নাকি? আড্ডা মারতে মারতে এখানে ঝগড়া হবে, সব বন্ধ করতে হবে নাকি? দোকান হোক যা হয়ে যাবে না, ঠিক আছে, টাকা চলে যাবে। চা খাবে, চা খেয়ে চলে যাবে, ঠিক আছে, ঠিক আছে, ফালতু আড্ডা ফালতু ঝগড়া এসব করবে না।